আপনাদের এই চ্যানেলে সকল দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি একটা ভিডিও করতে বাধ্য হলাম কারণ এত সকলে প্রশ্ন করছে সকলে বিব্রত হয়ে যাচ্ছে মাজরা পোকা নিয়ে এই মাজরা পোকা সম্পর্কে যতটা সংক্ষেপে বলা যায় শুধু একটা পোকার উপরে বলবো আর ওষুধটা কিছু বলবো শুনুন একবার প্রথম থেকে তাহলে এখন ধান গাছের তো পাশ সব ছাড়ছে যারা শেষের দিকে রোয়া করেছেন বা এখন রোয়া করেছেন আর যাদের রোয়া অনেকদিন আগে হয়ে গেছে তাদের এবারে জনন পর্যায়ে অর্থাৎ রিপ্রোডাক্টিভ ফেজে চলে গিয়েছে অর্থাৎ তাদের এবারে কাস্থল আসবে ধানের শিষ বেরোবে এই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি উভয়ই এখন আমরা বিপদে আছি মাঝরা পোকাকে নিয়ে অর্থাৎ যাদের পাশকারী ছাড়ছে তাদেরও মাঝরা পোকা লাগছে যাদের শেষের দিকে এসছি তাদেরও লাগছে মানে সবাই আমাদের সমস্যা বেশি সমস্যা তাদের যাদের কাটিগোল হয়ে গেছে সেই সব সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে বলছি কারণ এত প্রশ্ন আসছে যে স্যার মাচার মাঝরা পোকা থেকে পোকা মোটামুটি ধান গাছের মাছ খায় মানে পোকাটা হলো এই জাতীয় আর কি আমি মোটামুটি একে দেখাচ্ছি একে এই চোখ আছে ধরুন এই এরকম হলুদ রঙের দেখবেন একটা মত ধাঙ্গা উড়ে বেড়ায় এরা হলো ওই ওর মা ওর মা যাদের টিপ থাকবে তারা মা পোকা যাদের টিপ থাকবে না তারা বাবা পোকা এটা মোটামুটি তো এমনি ধারণা দিলাম এই পোকাটা এরকম হবে এবার কিভাবে ক্ষতি করছে দেখাচ্ছি আবার দেখে নিন আমার গাছে দি ধান গাছে একটা মাঠ থেকে তুলে নিছি মাঠে আর যাচ্ছি না আমি দেখানোর জন্য বলছি এই 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 যে এটা এটাকে বলবো ডেড হার্ট এরকম মাজরা করে দেবে টানলে উঠে আসবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি ওই মাজরা পোকার মদগুলো যেগুলো দেখালাম এই পাতার এই ডগার এই পৃষ্ঠাও পারতে পারে ডিম এই পৃষ্ঠাও পারতে পারে দেখুন উভয় পৃষ্ঠা যে কোনো একটা পৃষ্ঠায় ডিম মানে একটা কি বলবো ক্যাপসুল আকারে একটা ডিম পারে তাতে তিরিশ চল্লিশটা ডিমও থাকতে পারে সেই ডিমগুলো ওই মাঝরা পোকার মা মতটা এখানে ডিম পারবে ধান গাছের পাতার ডগা এইবারে বাহাত্তর ঘন্টার মধ্যে ওরা কী করবে হ্যাচ করে যাবে ওই মানে ডিম ফুটবে ফুটে সবাই বাঁচে না মারা যায় প্রাকৃতিক কারণেও মারা যায় পোকা মানে পাকি টাকির জন্য মারা যায় জলে না ঠিক গাছে ঢুকতে পেরে মারা যায় বিভিন্ন কারণে মারা যায় সবাই সবগুলো হয় না যে কটা হয় ওইগুলো ওই মাকড়সার যেমন মুখে লালা দিয়ে ওরা ঝুলতে থাকে সুতো তৈরি করে ওই রকম ওই মাইজা পোকার মানে ওই লার্ভাগুলো ছোট যে পোকাগুলো বেরোলো ডিম ফুটে ওইগুলো ঝুলতে থাকবে কালো মাতা হ্যাঁ একটু হলদে রঙের লার্ভাগুলো সামান্য ইয়েলো স্টেম্পোরার বলি আমরা ওই জন্য সেইটা এবারে ঝুলতে থাকবে ঝুলে 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 কী হবে ধরুন এখানে আমি দেখাচ্ছি জলটা কম এই জলটা মাঠে ধরুন এত পর্যন্ত আছে তাহলে জলের থেকে এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি উপরে ওরা প্রথমে এই খোসা এই এই খোসা এই খোসাটা ফুটো করবে এই খোসাগুলো এই খোসাগুলো ফুটো করবে ফুটো করে কাণ্ডের ভিতর ঢুকে যাবে কাণ্ডের ভিতর ঢুকে গিয়ে ওই কুড়ে কুড়ে ওই খাবে মাছ খায় তাই নাম হলো মাঝরা ধান গাছের মাছ খেয়ে নেবে নিলে পরে এই পাশকাটি ছাড়ার সময় ক্ষতি করলে কি হয় এই দেড়াট তৈরি করে এই শুকনো হয়ে টানলে আমাদের যে উটা আসে খড়ের মতো এটা শুকনো হয়ে পেকে যায় মানে শুকনো হয়ে দড়ি পেয়ে দড়ির মতো হয়ে যায় খড়ের মতো হয়ে যায় তখন একদিকে টান উঠে থাকে তাকে বলবো ডেড হার্ট আর যখন বিপদটা কোথায় যখন হচ্ছে পাস্তিটা গোল হয়ে গেল এইবারে শীষ বার হবো বার হবো হচ্ছে অর্থাৎ হড় তখন যদি মানে মাঝরা প্রকার ওই আক্রমণটা হয় তাহলে কী হয় যে শীষটা বার হবে তখন হোয়াইট হেড বলি আমরা হোয়াইট হেড হয়ে যাবে সাদা শীষ বেরিয়ে যাবে এই সাদা শীতের মধ্যে কোনো থাকবে না একদম সাদা একদম পুরো সাদা শীত বকের পালকের মতো সাদা শীত হয়ে যাবে তার মধ্যে একটা চাল তৈরি হয়ে থাকবে না এইভাবে এরা ক্ষতি করে ফেলে তা এই ক্ষতির আক্রমণটা কী করে আমি সমস্ত ওষুধগুলো বলছি কেউ যাবেন না আস্তে আস্তে দেখুন ঠিক আছে ইনসারটুলাস এই টুল ইসরা হলুদ পকাটা যেটা আমাদের ক্ষতি করে এখন এই সম্পর্কে কিভাবে অনেকে বলছে বিশেষ করে আমাকে ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রাম থেকে বলছে স্যার কোনো ওষুধে কাজ হচ্ছে না কি করবো বলুন সব ফেল আমরা হয়ে যাচ্ছি মানে এত ওষুধের মানে ওষুধ দিয়ে দিয়ে তারা মানে আল্লাহ হয়ে যাচ্ছে কি বলবো আর আমি শুধু বলবো বেশি ওষুধ বলবো না যারা ওষুধ এস্ট করতে পারবেন না তাদেরকে বলবো আপনারা ভিটাকো টাকো ফাটেরা তো হবে না ফাটেরাতে ক্রান ট্রানিল লিপোল আছে ভিড় তো আছে চেয়ে ট্রানি লিপোল আবার থাইমে থাকসাম অর্থাৎ দুটো টেকনিক্যাল পাবো ভিড় এক কেজি করে তেত্রিশ শতক জায়গাতে সারের সঙ্গে ছড়িয়ে দেবেন ভিড়টাকে যদি ভিড় না পাওয়া যায় তার আদামাস বারোজ বলে আছে ওটাও কেজি হবে আমি আর বেশি বলবো বিঘাতে না বারোজ ওতে কি আছে এমামেক্টিন বেঞ্জয়েট আছে আর কাটা হাইড্রোক্লোরাইড আছে ভালো কাজ করবে যারা বাংলাদেশে থেকে আমরা দেখছেন ভিডিওটা তাদেরকে বলবো যে আপনি কাটা হাইড্রোক্লোরাইড আর এমামেক্টিন বেঞ্জয়েট এই গ্রুপের ওষুধ অবশ্যই অবশ্যই আপনাদের ওখানে পাওয়া যাবে ওইটা ব্যবহার করবেন বিঘাতে এক কেজি তেত্রিশ শতক এক কেজি সাধারণের সঙ্গে ছড়িয়ে দেবেন যারা দাঁড়া থেকে সরে আসবেন যে দাঁড়া দেবো না বাবা বেশি পয়সা করা দরকার আমি স্প্রে করে দেবো আমার স্প্রে করার লোক আছে তাদেরকে অনুরোধ করবো এটা ওটা না করে এটা ওষুধ না করে আমি দু তিনটে ওষুধ বলবো মানে যার মধ্যে দুটো তিনটে কম আছে এছাড়া মারা যাবেন ওদেরকে যদি করপ্রিমা দেন করপ্রিমা করপ্রিমা মানে ওই করাজেন মানে ওই যে গ্রুপের ওষুধ করপ্রিমা বেরিয়েছে এফএমসির বা কোরাজেন দু পয়েন্টের করাজেন দিতে পারেন দশ লিটার জলে চার মিলি বা পাঁচ মিলি যেখানে বেশি আক্রান্ত হচ্ছে দশ লিটার জলে মাত্র পাঁচ মিলি করা যেন সেই সঙ্গে দিন একটু ফেন টক্স পাওয়া যাবে টোয়েন্টি ইসি ফেনভেলারেট এক এম এল নাহলে মাল বাঁচতে পারবেন না শুধু করা যেন হচ্ছে না তো কাজ আমার ঝাড়গ্রাম বলছে ঝাড়গ্রাম বলছে পশ্চিম মেদিনীপুর যে স্যার কাজ হচ্ছে না করা যেন করা যেন ফেল মানে এমন আক্রান্ত হচ্ছে সেখানে তাহলে তার সঙ্গে ফেনভেলারেট দিতে হবে এইভাবে ঘুরে ফির তার সঙ্গে ফেন মেলার না তার দেন অর্থাৎ আপনারা তো জানেন ফেনভেলারেট তারপরে কি বলবো যে যেগুলো লেদার লেদার জোম যারা এই ওষুধগুলো ফিপ্লোনিল এই সমস্ত ওষুধ ঘুরিয়ে ফিরে আপনাদের ব্যবহার করতে হবে এছাড়া কোনো ওষুধ নেই কোনো ডাক্তার সাজাতে পারবে না আপনারা নিজেরাই ডাক্তারি করুন যে কেমন আমার লাগছে এমনি প্লেন লাগলে কোরজিন দিলেই ভালো হয়ে যায় দশ লিটার জলে পাঁচ মিলি দেন না দিয়ে কোরজিন স্প্রে করে দেন যেখানে যেখানে আক্রান্ত কম হচ্ছে অত অত ঘোরপাঁচ করতে হবে না যাদের খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে গেছে আমাকে যে লিখছেন তো আমি দেখতে পাচ্ছি যে কোনো ওষুধে কাজ হচ্ছে না স্যার কারণ আমরা কোথায় যাবো আর যাব ধান গাছটা ধান কি বাড়ি নিয়ে যেতে পারবো না তাদের জন্য বলছি এই প্যাচগুলো করব কী করবেন কর্পিমা দিচ্ছে অর্থাৎ কোলাজেন দিচ্ছেন ক্লোরান ট্রানি লিপ্রোল দিচ্ছেন সেই সঙ্গে মানে ফেনভেলারেট দেন ফেনটক্স দেন একমেল করে কাজ হবে বা যদি ওটা না পারেন আমরা এদিকে অর্ডিনারি আমরা যেগুলো ব্যবহার করছি কিন্তু আমাদের এদিকে অত স্পেশাল পিরিয়ড আসে না আমরা প্রোফিনোমার সাইবার মেডিসিন একদম প্লেন ওষুধ দিচ্ছে দুই এম করে প্রোপেনো প্রোপেনো ফর সাইপার যে গ্রুপের ওষুধ আছে যেমন আমাদের নাগার বিখ্যাত প্রোপেক সুপার দুই এম এল করে দিলে যথেষ্ট আরও ওই গ্রুপের ওষুধ বহু বাজারে পাওয়া যায় দেখবেন যেটা কম দামের মধ্যে পাওয়া যাবে প্রোফেনো ফর সাইপার সেটা আপনারা কিনুন না অসুবিধে কিছু নেই তো দুই এম এল করে দেবেন যারা সাধারণভাবে চাষ করছেন আর যারা একটু প্যাঁচে পড়ে মানে ঘোর প্যাঁচে পড়ে গেছেন ওষুধ দিয়ে দিয়ে না পোকাগুলোকে রেজিস্ট করে ফেলেছেন আপনারাই করে ফেলেছেন বিপদটা আমি আর কি বলবো তাদের জন্য বলছি এই প্যাঁচগুলো আমরা করব এর আর দুটো ওষুধের কথা বলবো বারাজাইট বা গুন্থার ওর মধ্যে কি আছে ওর মধ্যে আছে এমামেক্টিন বেনজোয়েট আছে আর নোভা লিউরন আছে যারা লালভাকে মারে ওটা এক মেল দিতে পারেন বা আর একটা ওষুধের নাম বলবো শেষ ওষুধ অ্যামপ্লিগো আমার প্রিয় ওষুধ ওতে কি আছে ওই কোরাজেন আছে ক্লোরাইন লিপ রোল আছে আর আছে ল্যামডা সাই হেল ওই অ্যাম্প্লিগো দশ জলে পাঁচ মিনিট মিশিয়ে আমার মনে হয় কাজ হয়ে যাবে আর আমি ওষুধ কিছু বলবো না এই ওষুধগুলো ব্যবহার করুন মাছ ধাপা করে তাড়ান বিশেষ করে কারা লক্ষ্য রাখবেন এখন যাদের পাশ কাটি হচ্ছে দু একটা গেল 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 গেলো চোখ এড়িয়ে গেলেও অসুবিধে নেই গোল হয়ে গেছে এবারে যাদের শীষ আসতে চলেছে তারা যদি এখন অবহেলা করে ফেলেন ওই সাদা শীষ বেরোবে ওই আগড়া ভুষি ধান ঘর নিয়ে যেতে হবে বাড়িতে কী করবেন তারা যেন ভুল করবেন না তারা সতর্ক অসতর্ক হবেন না স্প্রে করতে পারছে না ধান গাছ বড়ো হয়ে গেছে তাহলে লাস্ট যে চাপান সার দেবেন এখন তো পটাশ আর ইউরিয়া বাকি আছে হাতে তাহলে সামান্য করে ইউরিয়া সামা একটু পটাশ পাঁচ ছ কেজি করে ত্রিশ ত্রিশ শত বিঘাতে যারা সুগন্ধি ধান চাষ করছেন তাদের বলবো পটাশ অন্তত পাঁচ ছ কেজি করে বিঘাতে ইউরিয়া অন্তত এক কেজি করে দিয়ে গুন্ধার বা বড় এটা দেন যে কোনো একটা দেন দিয়ে অন্তত যদি লাগে মাছরা যদি মাছরা লাগে তবে তো দেখবেন তাহলে বর্ধমান তারা বলছে আমাদের দিতেই হবে স্যার ঠিক আছে দিয়ে দেন অসুবিধা নেই আপনাদের যে প্র্যাকটিস আছে আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে যাদের কাঠি গোল হয়ে গেছে তারা অবহেলা করবেন না এটাই আমার শেষ কথা কোম্পানিগুলো এত চালাকি করছে না একটা নাম নতুন নাম দিল আপনি বলেন ও নতুন নামের ওষুধ দেবে বাবা আর এটা তো জানেন আপনার তো মুখস্ত ওদের কম পয়সা তো আপনার মুখস্ত কম পয়সা না জানলে শিক্ষিত চাষি হতে হবে আজকাল কিছু উপায় নেই দুনিয়ার ঠক বাজ থেকে বাঁচতে গেলে কিছু অন্তত লেগে পড়া জানতে হবে সার্টিফিকেট এম এ বিএ এসব পাস করতে হবে না মিনিমাম অন্তত যেন গ্রুপগুলো মনে রাখতে পারেন বা গ্রুপগুলো জানতে পারেন এরকম হতে হবে কিন্তু নাহলে সামনে দিন খুব ভয়ঙ্কর আসছে ওই মানে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো যেগুলো ওরা করছে না এরা সব মানুষকে সব ঠকি ঠকি সব যাবেই যে একটা গ্রুপ নতুন একটা খেল দেখালো ব্যাস হয়ে গেল আর ওষুধ যে আরেকটা কথা বলি ওষুধ যে প্রতি সপ্তাহে একটা করে তৈরি হবে নতুন নতুন এ গল্প হবে না একটা ওষুধ যখন কম্পোজিশন বেরোবে নতুন টেকনিক্যাল তাকে দীর্ঘ এক্সপেরিমেন্ট করে তার হচ্ছে কিনা পিককে খাইয়ে কত ডোজ দুই এম এল এক এম এল এগুলো এগুলো মেজার করা হয় কি করে অ্যাকর্ডিং টু বডি ওয়েট অর্থাৎ আমি বলতে চাচ্ছি এক লিটার জলে হাফ এম এল যদি অ্যাপ্লিকো খাই আমি আমাকে খাওয়ানো আমি মরে যাবো না কারণ আমি তো অনেক ওজন আমার আমি তো পঞ্চান্ন ষাট কেজি ওজন তাহলে আমার আমি মরবো কেন আমি তো মরবো না তাহলে আমাকে বেশি খেতে হবে তাহলে এই ডোজটা যে মাত্রা নির্ভর করে কী করে ওই গিনিপিগকে খাইয়ে বিভিন্ন সাদা ইঁদুরকে খাইয়ে যে কি এই ইঞ্জেক্ট করে খাইয়ে খাবারের মধ্যে দেখি মরে কিনা এইভাবে ডোজ তৈরি করতে অর্থাৎ একটা ওষুধ আসতে বাজারে দীর্ঘ এক বছর বছর তিন বছর সময় লেগে যায় অতএব ঘন ঘন যে ওষুধ চেঞ্জ হবে এটা আশা করবেন না যে কটা হাতের কাছে গ্রুপ আছে এইগুলো ঘুরে ফিরিয়ে নিয়ে আমাদের চলতে হবে এছাড়া কোনো রাস্তা আমাদের কাছে নেই সকলকে ধন্যবাদ জানাই অনেক হয়তো আজে বাজে কথা বলা হয়ে গেল নমস্কার জানাই ভালো থাকুন সঙ্গে থাকুন আমি সঙ্গে আছি ধান পুরুষ যতটুকু হয়েছে নিয়ে যেতে হবে কিচ্ছু করার নেই হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে না আকাশ বৃষ্টি হলে আমি বলেছিলাম আমন ধান ভালো হবে ঠিকই কিন্তু প্রাকৃতিক এই যে বিপর্যয় বিপরীত আমাদের যে প্রতিকূল একটা পরিস্থিতি চলছে এর মধ্যে দিয়েও আমাদের ধান নিয়ে যেতে হবে বাড়িতে অনেক খরচা হয়ে গেছে সকলকে শুভেচ্ছা জানাই ভালো থাকুন নমস্কার